This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তক্ষক উদ্ধার ঘিরে চাঞ্চল্য নকশালবাড়িতে। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের রায়পাড়ায় তক্ষক উদ্ধার ঘিরে উত্তেজনা। পরে স্থানীয়রা তক্ষকটি জালবন্দি করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তক্ষকটি উদ্ধার করে টুকরিয়াঝাড় বন দপ্তর। জানা গিয়েছে তক্ষকটি ঘরের মধ্যে ঘোরাফেরা করছিল। তক্ষক দেখে আতঙ্ক ছড়ালে ভিড় জমান স্থানীয়রা। স্থানীয়দের চেষ্টায় তক্ষকটি উদ্ধার করা হয়। পরে বন দপ্তর তক্ষকটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় শোরগোল হতেই ভিড় ঘটনাস্থলে। অন্যদিকে ঘোষপুকুর বন দপ্তরের আধিকারিক সোনাম ভুটিয়া জানান, খবর পেয়ে তক্ষকটি উদ্ধার করা হয়েছে, তবে কোথা থেকে এলো তা এখনও জানা সম্ভব হয়নি। চিকিৎসার পরে তাকে বেঙ্গল সাফারি পার্কে ছাড়া হবে বলে সূত্র মারফত জানা যায়। গ্রামের ভিতরে কিভাবে জঙ্গল থেকে তক্ষক বেরিয়ে আসে পুরো ঘটনা তদন্ত করছে বন দপ্তর। শিলিগুড়ি থেকে প্রাকৃতিক চক্রবর্তীর রিপোর্ট, TNI 24।